আগের ভিডিওয়ে দেখানো নবদ্বীপের থেকেই কিন্তু আমরা যাচ্ছি এখন মায়াপুরের উদ্দেশ্যে। আর মায়াপুর যাওয়ার সময় এই নদী ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে এই ভিডিওটা এনজয় করুন, আর সাথে সাথে এই আমার ক্যামেরা লেন্সের মধ্য দিয়ে আপনারা উপভোগ করুন মায়াপুর। কিন্তু আমরা রয়েছি একদম মায়াপুর মন্দিরের ভিতরে, আর এই আমার পিছনে কিন্তু মন্দিরটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো মোটামুটিভাবে কিন্তু পুরো জায়গাটা আজকে ঘুরবো আমরা, আর যতক্ষণ মোটামুটি আছি ততক্ষণ কিন্তু পুরোটাই ঘুরে দেখাবো। তো ভিডিওটা দেখতে লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তো এখানে কিন্তু মোটামুটিভাবে অখণ্ড সংকীর্তন সবসময় মোটামুটি সংকীর্তন এখানে হতে থাকে। আর এই হলো সেই মন্দির যে মন্দিরের জন্য কিন্তু মানে সত্যি কথা বলতে আমাদের গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড়ো মন্দির কিন্তু হতে চলেছে। তো এই হলো সেই ইসকন টেম্পল। তো চলো আমরা ওদিকে যাই আপাতত। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউ ইন মাই চ্যানেল। আই অ্যাম দেবজিৎ অ্যান্ড ইউ আর উইথ দেবজিৎ ব্লগস। ফ্রেন্ডস, তোমাদের সকলকে কিন্তু আরও একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা হয়তো এতক্ষণ ভিডিওর টাইটেল টেলার আর থামনেল দেখে বুঝে গেছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রসাদ কিন্তু 40, 50, 80, 100, 120 এরকম রেঞ্জের মধ্যে কিন্তু ভোগের কুপন পাওয়া যায়। এছাড়া এখানে কিন্তু থাকার জায়গারও ব্যবস্থা আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন TOVP, টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্য। আর আজকে আকাশের রং যেন এই সুন্দর মুহূর্তকে আরও বেশি সুন্দর করে দিচ্ছে। তো আমাদের দুপুরের প্রসাদ কিন্তু ছিল এই ভাত, ডাল, একটা তরকারি,
এক আলু মটর পনির দিয়ে একটা তরকারি আর এক বাটি পায়েস। এখানে কিন্তু প্রচুর মানুষ এভাবে কিন্তু প্রসাদ গ্রহণ করছিল। আর সত্যি বলতে মানে দুপুরের যে এই খাবার তার কোনো রিভিউ হয় না, এটা সবসময়ের জন্য ভালো। তো চলো দেখা যাক। কি অসাধারণ সুন্দর লাগছে না জায়গাটা! সত্যি বলতে যতবারই আসি না কেন, সেই প্রথমবার আসার মতো যে উন্মাদনা থাকে, সেই উন্মাদনাটা কিন্তু প্রত্যেকবার আমরা পাই। আমি এই বিষয়ে নিশ্চিত যে এখানে যারা যারা আসেন তারা প্রত্যেকেই যতবারই আসুন না কেন, তারা কিন্তু সেই প্রথমবারের উন্মাদনাটাই পায়। তো যাই হোক, মোটামুটিভাবে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু একটা ডিসলাইক দেবেন। আর আজকের এই ভিডিওটার মধ্যে আমি গোটা পুরো মায়াপুর ইসকন টেম্পল আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম। যে কথাটা বলছিলাম একটু আগে, যে আজকে আকাশের রং এত সুন্দর রয়েছে আর তার মধ্যে সূর্যের আলো, তা যেন সব কিছুকে একদম ছবির মতো তুলে ধরেছে। সত্যি বলতে আমার চোখ তো একদম শান্ত হয়ে গেছে। আপনারাও আমাকে কমেন্ট করে জানান যে আজকের এই সমস্ত দৃশ্যগুলো, এই সিনারিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং সত্যি বলতে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো, আর আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরেছি। এই ভিডিওটার মধ্যে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, মোটামুটিভাবে তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর যদি চ্যানেল নতুন থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো যাওয়া যাক।